মিসমুল্লাহ রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আমি মোহাম্মদ নাসির উদ্দিন সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ ডিগ্রি প্রথম বর্ষের ইসলামিক স্টাডিজ বিষয়ের দ্বিতীয় পত্রের বিষয় শিরোনাম হলো আল কালাম আল কালাম বা কালাম শাস্ত্রের ক্লাসে দ্বারা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে অধ্যায় নিয়ে বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো শিয়া সম্প্রদায়ের পরিচয় অর্থাৎ শিয়া সম্প্রদায় শিয়া মতবাদ বা শিয়া সম্প্রদায়ের পরিচয় শিয়া কারা আরেকটা বিষয়ে আলোচনা করব শিয়াদের প্রধান মূলনীতিসমূহ প্রথমে আমরা জেনে নেব শিয়া কারা বা শিয়াদের পরিচয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আল ইসলামের ওপাতের পর মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ধন্দের ফলে যেসব মতবাদ বা দলের উৎপত্তি হয়েছে তাদের মধ্যে শিয়া মতবাদ অন্যতম শিয়া আরবি শব্দ এর অর্থ হল অনুসারী দল সমর্থক সাহায্যকারী এ গ্রুপ অফ পিপল চৌত্রিশ হিজড়িতে হজরত উসমান রাদি আল্লাহ এর শাহাদাতের পর অর্থাৎ খোলাফায় রাশেদার তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আলাহতালহ শাহাদাতের পর হজরত আলী রাদি আল্লাহ বায়াতের ব্যাপারে মুসলমানদের মধ্যে দুটি ভাগ হয়ে যায় বা দুই দুইভাগের দুই দলে তারা বিভক্ত হয়ে যায় এই সময় হজরত আলীর্লাহ তালাহো এর অনুসারী দলটি ইতিহাসে শিয়া নামে পরিচিতি পায় শিয়া নামে অভিহিত হয় ডক্টর রশিদুল আলম তার মুসলিম দর্শনের ভূমিকা গ্রন্থে বলেন হজরত আলী রাদিল্লা তালাহো এর সমর্থক দলকে সাধারণত শিয়া নামে অভিহিত করা হয় শিয়া সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসাবে গণ্য হলেও পরবর্তীতে তারা ধর্মীয় সম্প্রদায়ে রূপান্তরিত হয় অর্থাৎ শিয়া সম্প্রদায়ের প্রধানত রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে এটার ধর্মীয় সম্প্রদায়ে রূপান্তরিত হয় এটা হলো শিয়াদের পরিচয় শিয়ার হলো একটা দল আর এই দলটার উৎপত্তি হয়েছে চুরাশ চৌত্রিশ সিজীতে হজরত ওসমান রাদি আলাহের শাহাদাতের পর হজরত আলী রাদি আলাহার বায়াত বায়াত গ্রহণের ব্যাপারে মুসলমানদের যে দুইটা দলে বিভক্ত হয় এর ভিতরে হজরত আলীর তরণের অনুসারী দলটিকে শিয়া বলা হয়েছে হজরত আলী আলি রাদনের সমর্থক বা তার অনুসারী যে দলটি ছিল তারাই শিয়া নামে ইতিহাসে পরিচিতি পেয়েছে এবং এরা প্রথমত শুরুতে রাজনৈতিক দল হিসাবে থাকলেও পরবর্তীতে এটা ধর্মীয় সম্প্রদায় হিসাবেই পরিচিতি লাভ করেছে এখন আমরা জানবো শিয়াদের মূলনীতি বা মতবাদগুলো কি কি শিয়াদের বেশ কয়েকটি প্রধান মূলনীতি আছে এটা নিয়ে আমরা প্রথমত পাঁচটি মূলনীতি আলোচনা করব তাদের প্রধান মূলনীতি হলো এক নাম্বার হলো কালিমা শিয়ারা কালিমা তাইবা মালা ইলাহা ইল্লাহ মাহমদ রাসুল্লাহ এর সাথে আরেকটি বিশেষ তাৎপর্য তাৎপর্যবহ অংশ বন্ধিত করেছে অর্থাৎ এই কালেমার সাথে আর একটা অংশ তারা বাড়িয়ে নিয়েছে তৈরি করে নিয়েছে এই কালিমার শেষে তারা বলে ওয়া আলী খলিফাতুল্লাহ যার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই লাইলাহিল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসুল ওয়া আলি খলিফাতুল্লাহ অর্থাৎ হজরত আলী হলেন আল্লাহর খলিফা হযরত আলী হলেন আল্লাহর খলিফা এই অংশটা তারা বাড়িয়ে নিয়েছে কালেমার সাথে ওয়া আলী খলিফাতুল্লাহ আলিরা দিলায় উচ্চ উচ্চমর্যাদা এবং খিলাফতে তার একক দাবির বৈধতা প্রমাণের জন্য শিয়ারা এই অংশটুকু বর্ধিত করে নিয়েছে অর্থাৎ বাড়িয়ে নিয়েছে তারা শিয়াদের আরেকটি মতবাদ হলো ইমামত শিয়া মতবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমামতি সম্পর্কে তাদের ধারণা শিয়ারা বলেন সাধারণত কোনো মুসলিম তার নিজ যোগ্যতায় কখনোই নেতা হতে পারবে না নেতা হবেন শুধু এমন ব্যক্তি যারা শরীরে সরাসরি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বংশধর এই হিসেবে হযরত আলী রাজি আল্লাহ তালানহু ও ফাতিমা রাদি আল্লাহ তালানহা এর উত্তরসূরি ব্যতীত আর কেউ ইসলামী খেলাফতের ইমাম নির্বাচিত হতে পারবে না ইমামত একান্তভাবে হজরত আলী রাদিল্লাহ তালাহের উত্তরসূরিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে শিয়াদের একটা প্রধান মতবাদ হল যে ইমামত বিষয়ক শিয়ারা বলতে চাচ্ছে যে হজরত আলী রাদিল্লাহ তালানহু এবং ফাতেমা রাদিল্লাহ তারাহুয়ের উত্তর সূরী তার কেউ ইসলামিক খেলাফতের ইমাম নির্বাচিত হতে পারবে না ইমামত শুধুমাত্র হজরত আলী রাদিল্লা তারহানুয়ের উত্তর সূর্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে শিয়াদের মূলনীতির বা মতবাদের আরেকটা বিষয় হলো খিলাফত শিয়াদের মতে ইসলামী খিলাফতের একমাত্র যোগ্য অধিকারী হচ্ছেন হজরত আলী রাদিল্লাহ তালানহু কিন্তু তাকে বঞ্চিত করে পরপর তিনবার অন্য লোকেরা ইসলামী খিলাফতের খলিফা মনোনীত হয়েছেন শিয়াদের বিশ্বাস অনুসারে এ কাজ ছিল অত্যন্ত জঘন্য ও গহিত আবার বলে নিচ্ছি এটা হলো শিয়াদের বিশ্বাস শিয়াদের বিশ্বাস অনুসারে হযরত আলীর পূর্বে তিন খলিপা নির্বাচিত হওয়াটা বা মনোনীত হওয়াটা ঠিক হয়নি তাই তারা রাসুল্লাহ সাল্লা ইসলামের ওফাতের পর নির্বাচিত তিন তিনখলিপাকে অবৈধ এবং খিলাফতের অন্যায় দাবিদার বলে ঘোষণা করেন একই সাথে শিয়ারা ওমাইয়া শাসক গোষ্ঠীকে খিলাফতের অবৈধ অধিকারী ঘোষণা করেন ওমাইয়া শাসক গোষ্ঠী যারা ছিল তাদেরকেও শিয়ারা খিলাফতের অবৈধ অধিকারী হিসেবে ঘোষণা করেছেন এটি হলো খিলাফত বিষয়ক তাদের মতবাদ আরেকটা মতবাদ আছে খলিফা নির্বাচনের প্রক্রিয়া বিষয়ে খলিফা নির্বাচন শিয়ারা নির্বাচন সমর্থন করেন না তাদের মতে মানুষের খলিফা নির্বাচনের কোনো অধিকার নেই কারণ একজন মানুষ অন্য একজন মানুষের যোগ্যতা নিরপেক্ষতা ও নির্মহভাবে মূল্যায়নের ক্ষমতা রাখে না তাই তার পক্ষে সঠিক নির্বাচনের পরিবর্তে ভুল নির্বাচনের আশঙ্কা থাকে তাছাড়া পক্ষপাতিত্ব স্বজন প্রীতি প্রবৃত্তি মানবিক দুর্বলতা তো মানুষের রয়েছেই এসব কারণে মানুষের নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার সমূহ আশঙ্কা থাকে অর্থাৎ মানুষ কাউকে নির্বাচন করতে গেলে তার নির্বাচন প্রক্রিয়ার ভিতরে ত্রুটি থাকার সম্ভাবনা থাকে তাই ইমাম বা খলিফা আল্লাহ কর্তৃক নির্বাচিত হবেন অর্থাৎ শিয়াদের একটা অন্যতম মতবাদ নির্বাচন প্রক্রিয়া নিয়ে যে মানুষ মানুষকে নির্বাচিত করতে পারে না কাজে ইমাম নির্বাচিত হবে আল্লাহ তালার পক্ষ থেকে বা খলিফা নির্বাচিত হবে আল্লাহর পক্ষ থেকে শিয়াদের আরেকটা মতবাদ বা মূলনীতি হলো হল তালানহু ও তার বংশধরদের মর্যাদা শিয়াদের বিশ্বাস হজরত আলী রাদিল্লাতালহু রাসুদাল্লা সালামের নিকট থেকে সরাসরি আধ্যাত্মিক শক্তির আলোর আলোক রশ্মি লাভ করেছিলেন এবং তার শরীরে আল্লাহর গৌরবের পবিত্র রশ্মি নিপতিত হয়েছিল বংশানুক্রমে আল্লাহর এই পবিত্র রশ্মিপ্রাপ্ত ইমামগণ জন্মগতভাবে নিষ্পাপ ও নির্দোষ এবং ইমামতের জন্য এমন নির্ভুলতা ও নিষ্পাপতা অপরিহার্য আলিরায় তালানহ ও তার বংশধরগণ এই দুটি গুণে গুণান্বিত দুটি গুণ হলো নির্ভুলতা এবং নিষ্পাপতা শিয়ারা বলতে চাচ্ছেন যে আলী রায় তালানহের বংশধরদের ভিতরেই এই দুটো গুণ আছে মাত্র তাদের ভিতরে শুধু এই দুটি গুণ আছে নির্ভুলতা এবং নিষ্পাপতা কারণ তারা আল্লাহ কর্তৃক মনোনীত ইমাম শিয়ারা আল্লাহ কর্তৃক মনোনীত ইমাম এর জন্য তাদের ভুল হয় না এবং তারা নিষ্পাপ এটা শিয়াদের অভিমত এবং তারা হজরত আলীর দিল্লাচারণ তার বংশধরদের জন্য উচ্চ মর্যাদার ব্যাপারে অর্থাৎ উচ্চ তাদের কাছে তাদের অভিমত হলো শিয়াদের যে হজরত আলীর রাদিল্লাচারণ তার বংশদ্ব হলো নিষ্পাপ এবং নির্ভুল কাজেই ইমাম বা খলিফা হওয়ার যোগ্যতা তাদের আছে এটা হলো তাদের প্রধান প্রধান মতবাদগুলো আগে বলেছি কী কী মতবাদ কালিমা বিষয়ক আছে ইমামত বিষয়ক আছে খিলাফত বিষয়ক আছে এবং খলিফা নির্বাচন বিষয়ে তাদের মতবাদ আছে আর আছে আলিরা দিলায় বংশদের মর্যাদা বিষয়ক মতবাদ আজকে আমরা জানলাম শিয়া সম্প্রদায় এবং শিয়াদের প্রধান মূলনীতি সমূহ আল কালাম শাস্ত্রের এই বিষয়ে পড়তে এসে আমরা আগে যা যা জেনেছি আগের ক্লাসগুলোতে সেগুলো হলো আল কালামের সংজ্ঞা অর্থাৎ আল কালাম শাস্ত্র কাকে বলে আল কালামের প্রয়োজনীয়তা আল কালাম শাস্ত্রের বিষয়বস্তু কি কী এবং মুসলমানদের মধ্যে উদ্ভাবিত মতবাদগুলো কী কী সেগুলোর পরিচয় এবং গত ক্লাসে আমরা জেনেছি যে সুন্নি সুন্নি সম্প্রদায়ের পরিচয় সুন্নি কারা তাদের পরিচয় জেনেছি আর আজকের ক্লাসে আমরা যা জানলাম সেটা হলো শিয়াদের পরিচয় শিয়া কারা এবং শিয়া শিয়া মতবাদের মূল নীতিসমূহ বা মতবাদগুলো কি কি এর ভিতর মতবাদগুলো হলো কালিমা বিষয়ক মতবাদ ইমামত বিষয়ক মতবাদ খিলাফত বিষয়ক মতবাদ খলিফা নির্বাচন বিষয়ক মতবাদ এবং তালানহু ও তার বংশধরদের মর্যাদা বিষয়ক মতবাদ বিষয়গুলো আমরা আশা করি আত্মস্থ করতে পারব মনে রাখতে পারবো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা